রাজ্যের ঐতিহ্যবাহী কৃষ্টি সংস্কৃতি জাতীয় জনজাতিদের মধ্যে সুদৃঢ় মেলবন্ধন গড়ে তুলতে সহায়ক ভূমিকা নিয়েছে। এখানকার বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এক সূত্রে বেঁধে রেখেছে, যা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে সহায়ক হবে। বৃহস্পতিবার প্যারাডাইস চৌমুহনীতে তথ্য সংস্কৃতি দপ্তরে আয়োজিত মায়ের কমন কার্নিভালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এ কথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গত বছর থেকে এক উদ্ভাবনী চিন্তা ভাবনা নিয়ে এই কার্নিভালে শুরু হয়েছিল। এই কার্নিভাল রাজ্যের জনগণের মধ্যে একটা আনন্দ উৎসাহ সৃষ্টি করেছিল। এই বছরও তথ্য সংস্কৃতি দপ্তর বিভিন্ন দপ্তরের সহযোগিতায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে কার্নিভালের আয়োজন করেছে। এজন্য মুখ্যমন্ত্রী তথ্য সংস্কৃতি দপ্তরের কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই শারদীয় পূজা উপলক্ষে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি সমস্ত জায়গায়, যে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি, তার যে পরম্পরা, তার যে কালচার, সেগুলো কিন্তু আবার এই প্ল্যাটফর্মে সেগুলো প্রকাশ পাওয়ার একটা সুযোগ দেখা গেছে। এবং আজকেও আমরা এখানে দেখলাম, এখানে বিভিন্নভাবে এখানে গান নাচ এখানে পরিবেশন হয়েছে। এবং আমরা এখানে যেভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে আমরা স্লোগান আমরা দিয়েছি, এক ভারত শ্রেষ্ঠ ভারত মাননীয় প্রধানমন্ত্রীজি যে স্লোগান দিয়েছে, এইভাবে আমরা যদি একসাথে আমরা এই ধরনের কৃষ্টি সংস্কৃতির মাধ্যমে আমাদের মধ্যে কিন্তু মেলবন্ধন অনেকটা বেশি সুদৃঢ় হয়। আগে আমরা বলতাম যে বাঙালির বারো মাসে তেরো পার্বণ, এখন যত জাতি জনজাতি সবার মধ্যেই কিন্তু এই তেরো পার্বণ, আর শুধু তেরো পার্বণ না, এখন অন্য আরও অনেক পার্বণ, এখন গণেশ পূজা থেকে শুরু করে বিভিন্ন ছট পুজো এবং অন্যান্য পুজো এখানে ত্রিপুরাতে এখন প্রচলন হয়ে যাচ্ছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে রাজ্যের শান্তির পরিবেশ বজায় রয়েছে, ফলে এবছর দুর্গাপূজার সংখ্যা গত বছরের তুলনায় অনেক বেড়েছে। এবছর সারা রাজ্যে শান্তি ও সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে দুর্গাপূজা আয়োজিত হয়েছে। পূজাকে কেন্দ্র করে জনগণের মধ্যেও একটা আনন্দের অনুভূতি তৈরি হয়েছে। ত্রিপুরাতে এত সুন্দরভাবে এবার দুর্গাপূজা উৎসব পালিত হয়েছে যে কোথাও কোনো জায়গার থেকে কোনো রকম যে একটা অস্বাভাবিক যে সিচুয়েশন, সেই সিচুয়েশনেরও কিন্তু খবর আমাদের কাছে নেই। এখানে আমাদের যারা মিডিয়া বন্ধুরা আছে ওনারা খুব ভালো করে জানেন। এবং আমি আশা করি যে আজকের এই মায়ের গমন বা কার্নিভাল যেভাবে এখানে অনুষ্ঠিত হচ্ছে সেটা সুন্দরভাবে এখানে পরিবেশিত হবে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়, জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।